শুভ সপ্তমী তোমাদের সবাইকে। আজকে আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার বাড়ির পুজোতে, যেখানে মানে দাঁড়াও দাঁড়াও রেডিটা দেখাই। ও আমাদের এই বাড়িটা হচ্ছে আহিরিটলাতে, তো এটা আমাদের আদি বাড়ি। আমার ঠাকুরদা ওখানেই জন্মেছে, মানুষ হয়েছে, তারপরে মানে ফ্যামিলি গ্রো করেছে, সবাই বেরিয়ে এসে এরকম হয়। কিন্তু আমাদের ঠাকুরের মন্দির ওখানেই প্রতিষ্ঠিত মন্দির আছে, অ্যারাউন্ড 300 বছরের বাড়ি আমাদের, কলকাতার একদমই আদি বাড়ি বলা যায়। তো সেখানে আমাদের প্রতিষ্ঠা করা মা রাজরাজেশ্বরীর আছেন ওখানে। তো আমি দেখাবো, আমি যাচ্ছি ওখানে দেখাবো। আগেও আমাদের একটা ব্লগও আছে, চাইলে তোমরা আগে দেখতে পারো, হ্যাঁ ওটা দিয়ে দেবো, ওটা দেখে নিও। আর তাছাড়া হচ্ছে যে ওখানে এটা শরিকি পুজো যেটা বলে, সবাই আসে, আত্মীয় স্বজনরা আসে। তো আমি আর মৌ আজকে যাচ্ছি ওখানে, আজকে সপ্তমী। আমরা অলরেডি একটু লেট চলছি, কেননা শরীরটা একটু ডাউন আছে, তো পুজো হয়তো মিস করে যাব, বাট যাব, গিয়ে দেখি যা সবার সাথে দেখা হবে, তো ওটা দেখাচ্ছি চলো। আর আরেকটা একটু বলে দাও, ওটা যে কালী ঠাকুর রূপে সব, না সেটা গিয়েই দেখাচ্ছি আমি, আর না বলে ওখানে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে চলো। আর পার্কিং এ যুদ্ধ করতে হবে, হ্যাঁ ওখানে পার্কিং করাটা খুব ডিফিকাল্ট, কারণ গলিটা খুবই ছোট, নর্থ কলকাতা বুঝতেই পারছো, রাস্তা মানে ইন্টেরিয়ার রাস্তাগুলো আরো ছোট হয়ে যায়, তো পার্কিংটা ডিফিকাল্ট, দেখি কোথায় পাই। হ্যাঁ ঠিক আছে চলো চলো। আচ্ছা মোমের আজকে সাজ, এই শাড়িটা আমি নিজেই নিজেকে গিফট করেছি, কিন্তু এখন মনে হচ্ছে কেন কিনেছি, এত গরম লাগছে, সেকেন্ডলি এত ফসফসে, মানে আমি কন্ট্রোল করতে পারছি না। আর ওদের ওখানে ঠাকুর দালানে বসে সবাই খায়, মানে মেঝেতে বসতে হবে আমাকে এই শাড়ি পরে, বলছে আমাকে সিনিয়র সিটিজেনের মতো চেয়ারে বসতে দেবে, গজিয়ে আমি বলতে পারবো না, আমি একটু গিয়ে বলবো আমার শাড়ি প্রবলেম প্লিজ বলো। আর গলায় এটা হচ্ছে যেটা আজকে পড়েছে, এটা বলো তুমি বলো। হ্যাঁ এটা হচ্ছে বিয়েতে আমাকে সানির দিদা মানে ঠাকুমা দিয়েছিলেন, মানে আমি অ্যাকচুয়ালি ওইসবের জন্য না, আমি জাস্ট দিদার এটা দেখলাম বলে, দিদা মানে আমার ঠাকুমার এটা দেখলাম বলে পড়েছে বলে ভালো লাগলো, তাই বললাম দিদা বলে আর কি। হ্যাঁ সেই জন্য বললাম, ঠিক আছে চলো। তো শি ইজ নো মোর উইথ আস, বাট ইয়েস এটা মেমরি হিসেবে আমার কাছে রয়ে গেছে, সেই জন্য আজ যখন শ্বশুর বাড়ির পুজোতে যাচ্ছে আমি এটাই পড়লাম। এটাও ইনফ্যাক্ট দিদাই দিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দুটোই আজকে দিদার স্মৃতি হিসেবে পড়ে যাচ্ছি। চলো একদম কালীবাড়ি, আমরা বলি মুখার্জি হাউসকে, তো কালীবাড়ি থেকে দেখা হচ্ছে চলো। পাচ্ছ কিনা জানি না, দেখো এখানে মাইকে মন্ত্রের আওয়াজ আসছে, ওইখানে বাড়ির সামনে নাবলে মাইকে আওয়াজে ফাটিয়ে দেবে, প্রচুর আওয়াজ শোনাতে পারবে তুমি বাড়ির ওখানে, তাই নাকি? হ্যাঁ ওখানে তো চারদিকে আরো পুজো হয় না, হ্যাঁ ওটা আইরিটলার পুজোর একদম পাশে, তো ওখানে তুমি অনেক আওয়াজ শোনাতে পারবে ভালো করে ওখানে গিয়ে। চারটা পরে ভালোই লাগছে, হ্যাঁ আমারও বেশ ভালো লাগছে, কমফোর্টেবল, হ্যাঁ কমফোর্টেবল, খুব ভালো লাগছে। আর আরেকটা টি শার্ট, আর যেটা হচ্ছে যে মন্দিরের ভেতরে মানে আমরা ওখানে লেদারের জিনিস নিয়ে ভেতরে ঠাকুরের ওখানে ঢুকতে পারি না, সো বেল্ট পরিনি, ওয়ালেট গাড়িতে রেখে যাই, আজকে লেদার এর ওয়াচ পরিনি, সো এইগুলো মানতে হয়। তুমিও পড়োনি তো কিছু? ও গাড়ি বাদ, হ্যাঁ ঠিক আছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি আজকে, তোমাদেরকে সানির শনি মন্দিরের সঙ্গেও এই করাবো, জান পেচান করাবো, ওটা বড় ঠাকুরের মন্দির বলে আছে, বড় ঠাকুরের মন্দিরের সঙ্গেও দেখা করাবো। আর এবার আমরা রাইটটা নেব, যা কোথায় গেল রাইটটা, এই যে দেখতে পাচ্ছ তো কি অবস্থা, দুদিকে হোর্ডিং, মাঝখানে গিয়ে তার মধ্যে দাদা ঢাকা যাচ্ছে, তার মধ্যে বাড়ি, মানে পার্কিং এর যা হালের তাইটা এখানে, এই হচ্ছে সেই গো বাবা, এটা তো কালী পূজার পর দুর্গা পূজো করছে গো, হ্যাঁ এটা দুর্গা পূজা হয় তো, এরকম ক্লাউড ফাউড লাগে, হ্যাঁ এটা ভাই লেফটে জায়গা আছে একটা, ঢুকি তো ঢুকি তো, এখানে ঢুকানো যাবে না, শো 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 চলো এই বাবা, রাজরাজেশ্বরী কালীবাড়ি।
তো আমরা এখানে পৌঁছে গেছি, প্রচুর শাশুড়িরা আশপাশে রয়েছে, তো আমি সেই জন্য আস্তে কথা বলছি। আস্তে কথা বলার কিছু নেই, তুমি তোমার মতো কথা বলো না। তাও আর আমার সমবয়সী এখানে দুজন আছে, দুজন না অ্যাকচুয়ালি ওটা দিদি, হ্যাঁ ফাল্গুনি যে দিদি সে আসেনি, সে হচ্ছে আমার সমবয়সী, আমার একটা ননদ রয়েছে। না ননদ না, তুমি আমার কাকিমা হও। ও মাই গড। আচ্ছা এনিওয়েজ, ও হচ্ছে আমরা ডাকনাম হচ্ছে ঝিলিক, সো আমি ওকে ঝিলিক বলে ছোট থেকেই তৈরি হবে ঝিলি, বাট এনিওয়েজ ওকে এখন ঝিলিক বলে সবারই সামনে রেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমন্বিতা ইজ হার গুড নেম, আর শি ইজ আ লয়ার। তো এনিওয়েজ চলো একটু দেখিয়ে দাও তুমি কিরকম। এই হচ্ছেন আমাদের মা রাজরাজেশ্বরী, উনি সব সব রকমের পুজো আমরা ওনাকেই করি। তো এটাই, এখানে ভোগ সব রাখা হয়েছে, এগুলো সব বাড়ির মহিলারা নিজেরা বানান, নো কেটারিং। কেটারিংয়ের খাবার হয় যেটা সবারই জন্য খাওয়া, সেটা বাইরে হয়, ঠাকুর দালানের ভেতরে হয় না। পুজো হয়ে গেছে আজকে, আমরা লেট, আর এখানে সব আমাদের ফোর ফাদার্সরা, আমার ঠাকুরদা, আর এখানে সবাই দাদু দিদাদের, অনেকজনকে আমি চিনি, অনেকজনকে দেখেছি আর কি। ও আচ্ছা, ইনি হচ্ছেন আমার ঠাকুরদার বাবা আর মা। ও বাবা, ইনি হচ্ছেন তার মানে আমাদের, আমি এনার ফোর্থ জেনারেশন। আর এখানে দুধারে দুই শিবলিঙ্গ আছে, আর পেছনটাতে সুন্দর একটা পেইন্ট করানো আছে, সেটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে যেটা বললাম বাড়ি ভোগ একটা রকমের হয়, আরেকটা হচ্ছে কেটরিংয়ে রান্না হয়, যেখানে দেখো খিচুড়ি, চ্যাচড়া, বেগুনি সবগুলো আছে। আর হিমাদ্রির সঙ্গে ইন্ট্রোডিউস করে দাও। হ্যাঁ আচ্ছা, আমার আরেক কাজিন হিমাদ্রি, তো ও হচ্ছে বাড়ির পুজোতে সবচেয়ে বেশি ইনভলভ আমি বলবো। And he's a professional singer also. প্রচুর শোস করে। Professionally, he's an IT guy, মানে যে IT job করে। না, আমি সিঙ্গারই বলবো, সরি। না, বাট ও খুব ভালো গান গায়। আর বাট আমি বলবো যে আমাদের এখানকার, আমাদের জেনারেশনে যত রকমের পুজো রিলেটেড যা হয়, মানে ও একদম 200% ইনভলভড। ইনফ্যাক্ট আমি এটাও জানি যে ফেসবুকে একটা গ্রুপ আছে যেটা সব চালনা ওই করে, মানে ইনফরমেশন দেওয়া। আমাদের WhatsApp-এ একটা গ্রুপ আছে, সব রকমের ঠাকুর ইনফরমেশন ওই দেয়, একদম পরিষ্কার বাংলাতে লিখে, সেটা পড়তেও ভালো লাগে। তো মানে এনিওয়েজ, তো সেটাই ওর একটা ছোটে লিখি, কিন্তু না 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 লিখি, কিন্তু খুব ভালো, খুব ভালো লেখাটা দেখে নিই। এগুলো এগুলো ট্রেড সিক্রেট বলে দিতে নেই মাত্র। আর পেছনে আমার এক শাশুড়ি বসে আছে। দেখো এই বাড়িতে পুজোতে মাছ হয়, এটা কি রুই মাছ? রুই বা কাতলা কিছু একটা হবে। আর পুজোটা আমরা থাকতে পারিনি, 10টার সময় অঞ্জলি হয়ে গেছে, আর সরি আওয়াজ আসবে কারণ এখানে এতগুলো লোক আছে। এটা দেখো পুরোনো কবেকার পাখা, এটা পাখা বন্ধ করা পসিবল না। আর সবাই মিষ্টি আনে, মিষ্টির নামে পুজো হয়, সব এখানে সাজানো থাকে। প্রত্যেক বছর হয় না, বাট মানে হ্যাঁ মোরালেস টাচ আপ হয় বা ইয়ে হয়। আর ইনি মা রাজরাজেশ্বরী বলছিলেন, প্রচুর দেখো পুজোর বাসুরি সবাই একসঙ্গে মিলে কাজ করে এখানে। এই যে ভোগের অ্যাকচুয়ালি খাবারগুলো সব এখানে রাখা আছে, যেগুলো বাইরে যাচ্ছিল, আমি মিষ্টিটা খাইনি সেই জন্য মিষ্টিটা আমি দেখাইনি, দইটা খেয়েছি বলে দেখালাম। আর ভোগের এ হচ্ছে যে বাড়ির বউরা ভোগের রান্নাটা বাড়ির বউরা করে, আর সেটা ছাড়াও যেহেতু অনেক লোক খায়, কেটারিংয়েরও সেগমেন্ট থাকে। আর এখানে কিন্তু নিরামিষ হয় না, মাছ হয়, কালী পুজোতেও মাছ হয়, আর পুজোর চারটে তিনটে দিনেই মাছ হয়। এখানে নিত্য পুজো হয়, মানে রোজ 365 days পুজো হয়, ঠাকুর মশাই আসেন, যেটা নর্মাল পুজো করতে হয় সেটা করেন। সো সেটাই, তো বৃষ্টি থেমেই গেছে, একটু পেছন দিকটা দেখে দিই।
ওর যা যা বাসন ইউজ করা হয়ে গেছে সেগুলো এখানে সব মেজে রাখা হয়েছে। এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা, আর এখানে সবারই একটা করে ঘর আছে, এই একটা এই একটা এই একটা। তো এইটা এই ঘরটাই মেইনলি আমার ঠাকুরদাদের ঘর, মানে এখানেই তারা জন্মেছে, তারা এখানেই থাকতো, বড় হয়েছে। হ্যাঁ, এই ঘরটাতেই সব। দেখো এরকম কি কড়িকাঠ না কি বলে এগুলোকে আমি এক্স্যাক্টলি জানি না, বাট আগেকার দিন এরকমই হতো। এই বাড়ি ইটগুলো নাকি ছোট ছোট, মানে এখনকার ইট তো বড় বড় হয়, বাট এই বাড়ি ইটগুলো নাকি ছোট ছোট গল্প শুনেছি। আর মাচা মাচা এখানে একটা মাচা আছে, এই যে এইটা হচ্ছে মাচায় যাওয়ার সিঁড়িটা, এটাও একটা ঘর কিন্তু। হ্যাঁ, মানে এই মাচাটাতে সবাই পড়াশুনো করতো নাকি একসাথে বসে সব বাচ্চা কাচ্চারা। এইখানে এখন উপরটা দেখো, এখানে এই যে হচ্ছে মাচার জানলাটা, এই দিক থেকে সরে যাও নিয়ে যেতে। তো প্রচুর গল্প শুনেছি ছোট থেকে, মজাদার মজাদার সব গল্প, সব মানে আমার মানে রাস্তার এন্ড অব্দি নাকি ওদের বাড়ি ছিল। হ্যাঁ, এই রাস্তার। আর এখন অ্যাকচুয়ালি সেখানে সবাই বসে খাচ্ছে, ঠাকুর ঠিক ঠাকুরের মুখে সোজাসুজি পাঁচিল উঠে গেছিল। তো এই যেহেতু ভাগাভাগি হয়ে যেরকম হয়, তো কারণ ফুলকপি তরকারি সব বলছে, তো পাশে যখন এইসব ভাগাভাগি হয় তখন কি হয় যে পার্টিশনের জন্য একটা পার্টিশন ওয়াল তুলে দিয়েছিল ঠাকুরের ঠিক সোজাসুজি মুখে সোজাসুজি। তো যিনি ওনার ছিলেন উনি নাকি মানে বলে যে অনেক স্বপ্ন পায় যে তুই আমার মুখের সামনে দেওয়াল তুলে দিয়েছিস এইসবে, তো সেই জন্যে সেই ইমিডিয়েটলি ঠাকুর মুখে সোজাসুজি দেওয়ালটার মধ্যে একটা গর্ত করে দিয়েছে, যে যাতে মুখে সোজাসুজি যেন দেওয়াল না থাকে। তো সেটা যদি পসিবল হয় দেখাবো, এখন সবাই ওখানে বসে খাচ্ছে দেওয়ালটার পাশেই। কেননা আবার মানে ঠাকুর দালানের মধ্যে বসে খাওয়া মানে হচ্ছে 17-inch পাতা, সেই থালা গুলোকে তোলা, মানে আবার একটা এক্সট্রা ওয়ার্ক। তো এটা অনেক ইজি, ক্যাটারিং এর লোকজনই করে দিচ্ছে, আর ভেতরের গুলো সব নিজেদের লোকেদের করতে হয়। তো যাই হোক, ভালো লাগে বেশ এখানে এসে। ছোটবেলার প্রচুর মেমোরিজ আছে আমাদের, ছোটবেলায় দশমীতে সব পাঞ্জাবি ধুতি মাইন্ড রেডি ছিল, নতুন পাঞ্জাবি নতুন ধুতি পরে দশমীর দিন আসতে হতো, এই বাড়ির রাস্তা নিয়ে সব প্রণাম করে। না আমাদের আছে ওই পাব্বনি দেয়, মানে টাকা দেয় বাচ্চাদের, ধরো প্রণাম করলো তোমায়, আমি তো পাইনি, তো আসে, মানে কোঅর্ডিনেটটা ঠিক করা হয় না, যেহেতু কয়েকজন কালকে আসবে বা নবমীর দিন আসবে, আমরা আজকে এলাম, আমরা তিন দিনই আসা উচিত আমাদের, বাট আমি তো আসতে পারি না। মা বাবা আসে, মা বাবা কালকে পরশু আসবে, তো ওদের সাথে দেখা হবে সবারই। আজকে আমরা ডিউটি করে চলে গেলাম, আবার দিওয়ালিতে দেখা হবে, কালী পূজা। আমরা এখন যাচ্ছি আইরালাই, যে মো আলটিমেটলি হাঁটছে, রাজি হয়েছে, ও নাকি বলছিল গাড়ি করে যেতে হবে, গাড়িটা বাড়ির সামনে ওখানে পার্ক করেছিলাম। এইখানে যেতে যেতে আরেকটা পুজো হয় এখানে বাড়ির সামনে, অতো ভেতরে দেখা যাচ্ছে না, চলো আমরা এদিকে যাবো। তো এই রাস্তাটা হচ্ছে গিয়ে স্ট্রেট গিয়ে ডান দিকে গেলে ঠিক আইটলার মোড়টা, মানে এখান থেকে হেঁটে হয়তো আমাদের 5 মিনিট লাগবে। হ্যাঁ, কিন্তু আমাদের গাড়ি নিয়ে গেলে ওখানে আমাকে আধ ঘন্টা ঘুরতে হবে। এই হচ্ছে আইডলার পুজো, এবার গ্রামোফোন বানিয়েছে আর মৌ রাস্তার মাঝখানে চলে যাচ্ছে। দাঁড়াও দাদা, একটু পার হয়ে যাই, এই দেখো এই হচ্ছে প্যান্ডেলটা, ঠাকুরটা তুলতে পারলাম না, ভেতরে প্রচুর মারামারি ধাক্কা ধাক্কি হচ্ছে, সো আমরা চলে এসেছি। মৌয়ের মুখ কেন একটা বিগড়ে গেছে, কার সাথে একটা হাতাহাতি করতে যাচ্ছিল।
আমরা যাচ্ছি চালতা বাগানের দিকে। এটা একমাত্র ড্রাইভ থ্রু পুজো এখন কলকাতায় বলা যেতে পারে। আর এই হচ্ছে আমার ফার্স্ট লুক অফ দ্য প্যান্ডেল বা কনস্ট্রাকশন ওয়ার্কার্স বানিয়েছে। কি বানিয়েছে এরা? এটা মন্দির তৈরি হচ্ছে। মন্দির তৈরি হচ্ছে। এটা কি মন্দির তৈরি হচ্ছে? কি জানি, কাজটা না বা। এইখানে আমাদের আমরা একটু নামলাম, নিউ টাউন যাচ্ছিলাম। এটা এই এই রাস্তাটা বেসিক্যালি নিউ টাউন যাওয়ারই রাস্তা। এখানে এইচ আর এইচ পি দুটো পুজো হয় পাশাপাশি, দুটো পুজোই খুব ভালো হয়। আর মো অনেকবার আমাকে প্যান 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 করছে যে ওকে ওই কি আলপনার ওপরে রিল শ্যুট করে দিতে হবে, যেটা আমি দিইনি। তো এই যে সেটা আমি দেবো। আর এই পুজোগুলো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকজন মেম্বার আমাদের, তিনি আজ থাইল্যান্ডের টি শার্ট পরে নিয়েছেন। ভালোই ফাস্ট ফুডের দোকান। আরে এই যে মৌ যেটা নিয়ে বলছিল আলপনা, এই দেখো আলো, এইটা হচ্ছে প্যান্ডেলটা, আর এটার সামনে পুরোটা আলপনা দিয়েছে, ফটো চিত্র। জানি আমি নিচ্ছিলাম এটা। আজকে পুজো কিনে খেতে হবে মধ্যে। আমি ওখানে রাখলাম এই গাড়িটা, অনেক এদিক ওদিক করে একটা সার্ভিস লেনের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এসে হয়তো দেখবো, সরি সরি, এটাই যে ওয়ান অফ দ্য অর্গানাইজার্স ইজ আ ফ্রেন্ড। এবার ফোন করে দেখি সে কোথায়, আমাদের ভিআইপি এন্ট্রিটা যে ঢুকে নেবে তাহলে এসে যেন গাড়িটা ইন্ট্যাক্ট পাই। ঠিক আছে চলো, আমি ফোনটা করে নিই। হ্যাঁ ধর। বাবা রে, নিউ টাউনে আমি মানে শপিং ক্রাউড অত দেখিনি। শপিং কি, এটা তো মানে ফাটাফাটি ভিড়। প্যান্ডেলটা হচ্ছে ওই ভিতরের কোথাও একটা, আর লাইনটা শুরু হচ্ছে এখান থেকে। আর আমরা গাড়িটা কোথায়, আমি অ্যাকচুয়ালি আমি যে বলছিলাম অর্গানাইজার ইজ আ ফ্রেন্ড তাকে ফোন করলাম, সমরেশদা বললো যে লাইনে দাঁড়িও না, দাঁড়াও, কিন্তু কাকে কখন পাঠাতে পারবে আমি জানি না, কিন্তু লাইনে দাঁড়িও না। আমি দেখছি ওনারাও বিজি দিচ্ছে, কারণ এত ক্রাউড ম্যানেজ করছেন সেটাই। বাট একটা ভালো হলো, এখানে দুজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আর আরো আশা করি লোকজনের সঙ্গেও দেখা হবে। তো দেখা যাক, ওয়েট করি এখন। আইসক্রিম তো খেতে পারবো না, এই তল্লাটা আমার স্কুল ফ্রেন্ডস অনেক থাকে। হ্যাঁ তা তো পাশেই থাকে, তো হ্যাঁ ওদের সাথেও হয়তো দেখা হতে পারে, জানি না। আমরা একদম ফাঁকা হয়ে দেখাতে হবে যে কত ভিড় হয়েছে এখানে।
এবার আমরা এক্সিট করছি। এক্সিটের পথে এই যে চলেছে আমাদের মহিলা, আওয়ার জন্য না 5 মিনিট, ঠিক আছে? ঠিক, সেটা কারেক্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আমরা কিন্তু মানে যদি অনেক বার আসতে বলেছিল, এটার একটা প্রি লঞ্চ হয়েছিল, সেটাতে আমি আসতে পারিনি, তখন পূজো অন্য ইভেন্টস করছিলাম, আজকে না হলে আরো ভিড় বাড়তো, সেজন্য আমি আজকে এসেছি। হুম, আর ওই মতো জায়গা নেই সেই জন্য এতটা ওয়েটিং, আমি ভিতরে গেছিলাম। এনিওয়েজ এটা ছাড়ো, আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। হ্যাঁ, সানি টায়ার্ড, খুব আর গাড়ি চালিয়ে আর পারছি না। আর তো আজকে সেই জন্য ব্লগটা আমরা এখানে টাটা করছি তোমাদের। আর হোপফুলি তোমরা খুব ভালো পুজো এনজয় করেছো বা করছো। ভালো থেকো, এনজয় করো, দেখা হচ্ছে নেক্সট আবার একটা দারুণ পাড়াবাড়ি ব্লগ নিয়ে। বাই বাই।